রাজা কর্মী ছিলেন এবং একদম দক্ষ কর্মী ছিলেন এবং এটা অনেক দিন ধরেই পরিকল্পনা হচ্ছে এবং কে করছে কারা করছে সবাই জানে এবং যিনি দু হাজার ষোলো বিধানসভা নির্বাচনের দিন অধিত চৌধুরীর সঙ্গে কংগ্রেস অফিসে বসছিলেন আপনারা জানেন এই মাস্টার মাইন্ড হচ্ছে ওই আমি নামটার এইসব সমাজবিরোধী খুনীদের নাম মুখে না নাই ভালো চিহ্নিত এবং পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে এর সঙ্গে আরও অনেকে যুক্ত আমরা জেলা পুলিশকে বলবো যে তারা সঠিকভাবে এটা ব্যবস্থা নেই আর তারা যদি ব্যবস্থা নিতে না পারে নিশ্চিতভাবে আমি দলনেত্রী বা মুখ্যমন্ত্রীকে বলবো কেসটা সিআইডি তাতে নিয়ে নেওয়ার জন্য এবং এই পরিবারের সঙ্গে আমাদের দল আছে দলনেত্রী আছে পঞ্চায়েত নির্বাচনে যারাই মারা গেছেন তাদেরকে ইতিমধ্যে সরকার দু লক্ষ করে টাকা দিয়েছে এই পরিবার সেটা পেয়েছে আজকে দলনেত্রীর নির্দেশে দলের পক্ষ থেকেও আমরা দু লক্ষ টাকা ওর পরিবারের হাতে দিলাম এবং ওর পরিবারের যে ছেলেটি উপযুক্ত আছে কাজ করার মতো তাকে আমরা একটা কাজের ব্যবস্থাও করব এবং একইভাবে আমরা সাগর সাগরদিগিতেও যে মারা গেছিলো সেই পরিবারের পাশেও আমরা দাঁড়াবো আমি আজকে রবিল শেখের স্ত্রী সহ তার পরিবারকে কথা দিলাম এই খুনটা শেষ খুন তৃণমূল কংগ্রেসের আমলে আমরা এই ধরনের দুষ্কৃতকারী সমাজবিরোধীদের নিরীহ মানুষ বা রাজনৈতিক কর্মীদের আর খুন আমরা করতে দেবো না এটাই আমাদের অঙ্গীকার